প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা ব্যাকটেরিয়ার আবিষ্কার, ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আমরা ব্যাকটেরিয়ার এন্ডোস্পোর তৈরি, কনজুগেশন, ব্যাকটেরিয়ার গনিডিয়া তৈরি ইত্যাদির পাশাপাশি ব্যাকটেরিয়ার কিছু অর্থনৈতিক গুরুত্ব নিয়েও আলোচনা করব। তাহলে চলো মূল আলোচনায় যাই। আগের দিন বলেছিলাম যে ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করলেও এদের রিপ্রোডাকশনের আরো কিছু সিস্টেম আছে এবং সব সিস্টেমে এরা সংখ্যা বৃদ্ধি করতে না পারলেও এদের জীবনের এক একটা দশায় এরা এটাকে কাজে লাগায়। তার মধ্যে অন্যতম হচ্ছে একটা বার্ডিং। বার্ডিং, ধরো এ একটা ব্যাকটেরিয়াল সেল, দেখতে পাচ্ছ একটা জি ব্যাকটেরিয়াল স্যার, সেল, এই যে তার তো পুরু কোষ প্রাচীর থাকে অধিকাংশ সময়, এই যে ধরো এই কোষ প্রাচীর, ঠিক আছে, ব্যাকটেরিয়াল সেল কোষ প্রাচীর। এখন সে যদি এখানে ধরো একটা নিউক্লিওয়েড, ঠিক আছে, নিউক্লিয়েড, রাইবোজোম, সাইটোপ্লাজম, এগুলি সব আছে, পলিউটিন দানা, ঠিক আছে, এগুলি সব আছে। এখন কোনো কারণে যে সে যদি খাদ্য এবং পুষ্টি সাফিসিয়েন্ট পরিমাণে পায়, তাহলে কখনো কখনো হয় কি তার এখানে এই যে সেল ওয়াল, এই সেল ওয়ালটা গলে যায়। এখন পুরো অংশে গলে না, কিছু অংশে গলে। এখন কিছু অংশে যদি ধরো আমি যদি এখানে দেখাই এইটুকুন অংশে গললো, ঠিক আছে, এইটুকুন অংশে গলল, ওকে। এখন সেল ওয়াল যখন গলে যায় তখন এর এখানে আছে কি, সেল মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা এখানে যে কোষ রস এর পরিমাণ বেড়ে যায়, এই কোষ রসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সেটা এই পাতলা মেমব্রেনের উপর চাপ দেয় এবং এই বাইরে এইভাবে এক্সটেন্ডেড হয়, ঠিক আছে, এক্সটেন্ডেড হয়। এখন বাইরে এক্সটেন্ডেড হওয়ার পর কি হয়, এইখানে যে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আছে সেটা রেপ্লিকেট হয়ে এইখানে একটা অংশ চলে আসে এবং চলে আসার পর এইখানে আবার সেল ওয়াল এস্টাবলিশড হয় এবং এটা আলাদাভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাকটেরিয়াল সেল হিসাবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাকটেরিয়াল সেল হিসাবে কাজ করে। কথা বুঝতে পেরেছো কিনা? জি স্যার, এই গেল ব্যাকটেরিয়া কিভাবে বার্ডিং এর মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি। এই পদ্ধতিটা ছত্রাকের মধ্যেও দেখা যায় এবং কোন কোন শৈবালও এই পদ্ধতিটা দেখা যায়। তাহলে বোঝা গেল যে বার্ডিং এর মাধ্যমে কিভাবে ব্যাকটেরিয়া তার সংখ্যা বৃদ্ধি ঘটায়। জি স্যার। আচ্ছা, এবার আমরা আমরা ভিডিও দেখব। দেখতে পাচ্ছ দুইটা ব্যাকটেরিয়াল সেল পাশাপাশি আসলো এবং তাদের মধ্যে প্লাজমিড এক্সচেঞ্জ হলো। খেয়াল করে দেখো, এফ প্লাস আর এফ মাইনাস, এই যে এফ প্লাস এবং এফ মাইনাস, এই দুইটা দুই ধরনের চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে, ক্লিয়ার? এবং এফ প্লাসটা থেকে প্লাজমিডটা এফ মাইনাসে যাচ্ছে। এই ক্ষেত্রে এই ধরনের জননকে যৌন জনন বলে। যদিও
দেখো আকার আকৃতিতে বাহ্যিক গঠনের দিক থেকে ব্যাকটেরিয়ার ফিমেল মেল বোঝানোর কোনো উপায় নাই। যখন কোনো অর্গানিজমকে বাহিতের কোনো মরফোলজিক্যাল সিস্টেম দ্বারা, মরফোলজিক্যাল আকার আকৃতি দ্বারা মেল ফিমেল বোঝানো যায় না, তখন কি করে, তখন সাইন্টিস্টরা এটা চিহ্ন দ্বারা, এই যে প্লাস চিহ্ন দ্বারা মেল বোঝায় আর মাইনাস চিহ্ন দ্বারা ফিমেল বোঝায়। এবং ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের ক্ষেত্রে এই ধরনের কেমিক্যাল ডিফারেন্স থাকলে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল ডিফারেন্স, এটাকে স্ট্রেইন বলে, STRAIN স্ট্রেইন বলে, এটাকে স্ট্রেইন বলে। তাহলে প্লাস স্ট্রেইন ব্যাকটেরিয়া এক্ষেত্রে ডোনারের আচরণ করে, আর মাইনাস স্ট্রেইন ব্যাকটেরিয়া এক্ষেত্রে রিসিভারের অর রিসিপিয়েন্টের আচরণ করে। বুঝতে পেরেছো? জি স্যার। এখন কি হয়, এই যে দুইটা ব্যাকটেরিয়া, এই যে এখানে আমি আলাদা করে দেখিয়েছি, এই যে দুইটা ব্যাকটেরিয়া কাছাকাছি আসলো, কাছাকাছি আসার পর এর এই যে ছোট 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 যে চুলের মতো অংশ থাকে, আগের দিন যেটা বলেছিলাম যে পিলি বলে, বহুবচনে পিলাস, ঠিক আছে, এই পিলি দ্বারা একে অন্যের সাথে কানেক্টেড হয়। কানেক্টেড হওয়ার পর উভয়ের সেল ওয়াল ডিজলভ হয়ে যায় একটা নির্দিষ্ট জায়গায়, এবং ওখানে একটা টিউব তৈরি হয়, দিস ইজ কল্ড কনজুগেশন টিউব, এটাকে কনজুগেশন টিউব বলে। এখন কনজুগেশন টিউব উৎপন্ন হওয়ার পর এই যে প্লাজমিডটা ছিল যেটা ডোনার হিসেবে আচরণ করছে, এই প্লাজমিডটা কিন্তু দেখো ডাবল স্ট্র্যান্ড দিয়ে নেয়, এটা খুলে যায়, খুলে গিয়ে একটা স্ট্র্যান্ড এই যে রিসিপিয়েন্ট, এই রিসিপিয়েন্টের মাঝে ট্রান্সফার, এই রিসিপিয়েন্টের মাঝে ট্রান্সফার হওয়ার পর এটা রিসিভ করলো, রিসিভ করে কি করে, এইটা তো ডাবল স্ট্র্যান্ড থেকে একটা স্ট্র্যান্ড নিল, নেওয়ার পর সেটাকে রেপ্লিকেট করে ফেলে এবং আবার ডাবল স্ট্র্যান্ড তৈরি করে ফেলে। আর যেটা ডোনার সেটাও তার সিঙ্গেল স্ট্র্যান্ড, অর্থাৎ এক ডাবল স্ট্র্যান্ড থেকে একটা স্ট্র্যান্ড দিয়ে ফেলার পর সে যখন সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে গেল, তার ওই সিঙ্গেল স্ট্র্যান্ডকে সে রেপ্লিকেট করে আবার ডাবল স্ট্র্যান্ডে পরিণত করে ফেলে। তাহলে কি হলো, এই যে শুরুতে যেই ব্যাকটেরিয়ামটা এফ মাইনাস অর্থাৎ প্লাজমিড বিহীন ব্যাকটেরিয়া ছিল, সেটা কনজুগেশন শেষে প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়ায় পরিণত হলো। অর্থাৎ এর মাধ্যমে আমরা কি বুঝলাম, এর মাধ্যমে বুঝলাম কনজুগেশনের ফলে ব্যাকটেরিয়াল সংখ্যাগত কোনো তারতম্য হয় না, শুধু তার রাসায়নিক পরিবর্তন হয় অথবা তার ক্যারেক্টারগত, তার চরিত্রগত পরিবর্তন হয়, যেটা এফ মাইনাস অথবা প্লাজমিড বিহীন ব্যাকটেরিয়া ছিল সেটা প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়াতে পরিণত হলো। সকল ব্যাকটেরিয়াই এটা দেখায় এমন নয়, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই পদ্ধতিটা আছে। বুঝতে পেরেছ? এখানে কি শুধুমাত্র প্লাজমিডই যায়? শুধুমাত্র প্লাজমিডই যায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা পরের বিষয়টাতে যাব। এই ছবিটা দেখো, এই ছবিটাতে এটা একটা স্পেশাল টাইপ অফ কনজুগেশন। এখানে দেখো ব্যাকটেরিয়াল জেনেটিক উপাদান, এই যে দাতা কোষ থেকে গ্রহীত কোষে যাওয়া শুরু হয়েছে কনজুগেশন টিউবের মাধ্যমে। এই দাতা কোষেরটা হচ্ছে, দাতা কোষেরটা সাদা রং দিয়ে দেখানো হচ্ছে আর গ্রহীতাটা কালো রং দিয়ে দেখানো হচ্ছে। এই যে দাতা কোষেরটা থেকে গ্রহীতা কোষে ট্রান্সফার শুরু হওয়ার অল্প কিছুক্ষণ পরে, দেখো পার্শিয়ালি ট্রান্সফার হয়েছে মাত্র, অল্প একটু ট্রান্সফার হওয়ার পর কনজুগেশন বন্ধ হয়ে গেছে। এই কনজুগেশন বন্ধ হয়ে গেলেও এই রিসিভার কিন্তু পার্শিয়াল জেনেটিক ম্যাটেরিয়ালটা গ্রহণ করে ফেলেছে এবং তার নিজের ডিএনএর সাথে, তার নিজের ডিএনএর সাথে একটা রিকম্বিনেন্ট মানে জোড়া লাগিয়ে একটা মিক্সড টাইপ অফ ডিএনএ তৈরি করেছে,
এটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বলছি। এবং এই যে রিসিভারটা তখন একটা জাইগোটের মতো আচরণ করে, জাইগোটের মতো আচরণ করে মানে কি, এটা হচ্ছে ডোনার, এটা হচ্ছে রিসিভার, তাহলে এই এইটা জাইগোটে যেমন দাতা এবং গ্রহীতার ডিএনএ মিলে একটা জাইগোট তৈরি হয়, এখানেও বিষয়টা অনেকটা সেরকম পুরোপুরি নয়, সে কারণে এটাকে বলা হচ্ছে মেরোজাইগোট। এটা তোমরা ম্যালেরিয়া প্যারাসাইটের মেরোজোয়েটের সাথে মিক্স করে ফেলো না, দুটো আলাদা বিষয়। তাহলে কোনো কোনো ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কনজুগেশনের সময় ব্যাকটেরিয়ার দাতা কোষ থেকে জেনেটিক ম্যাটেরিয়াল গ্রহীত কোষে যাওয়া শুরু হওয়ার পরপরই, অল্প পরিমাণে ট্রান্সফার হওয়ার পর যদি কনজুগেশন বন্ধ হয়ে যায়, তাহলে গ্রহীত কোষ ওই অল্প পরিমাণ জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে তার জেনেটিক ম্যাটেরিয়ালকে রিকম্বিনেন্ট করে ফেলে এবং গ্রহীত কোষ একটা জাইগোটের মতো আচরণ করে, এটাকে বলা হয় মেরোজাইগোট বা ইনকমপ্লিট জাইগোট। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এন্ডোস্পোর। এই যে এন্ডোস্পোর, এন্ডোস্পোর আসলে জনন প্রক্রিয়া না বলে তাকে প্রতিকূল অবস্থা অতিক্রমের একটা কৌশল বলাটাই ভালো। দেখো কি হচ্ছে, এই যে ব্যাকটেরিয়াল সেলে তার নিউক্লিয়ার ম্যাটেরিয়াল দুই ভাগে ভাগ হয়ে গেল, দুই ভাগে ভাগ হওয়ার পর এই যে এক ভাগকে সে আলাদা করে নিল, নিয়ে তার পুরো সাইটোপ্লাজমটাকেও সে আলাদা করে ফেলল, আলাদা করে ফেলে বাকিটাকে সে নিজের থেকে বিচ্ছিন্ন করে দিল। বিচ্ছিন্ন করে দেওয়ার পর ওই যেটা এক প্রস্থ, যেটা এক ভাগটাকে সে তার চারিদিকে এই ডবল লেয়ার সেল ওয়াল তৈরি করলো। ডবল লেয়ার সেল ওয়াল তৈরি করলো, এমন ভাবে তৈরি করলো যেন প্রাকৃতিক প্রতিকূলতা থেকে সে রক্ষা পায়, এবং এই এইভাবে ধীরে ধীরে সে আকারে আরো ছোট হয়ে আসলো, এবং আকারে ছোট হয়ে আসে তার এই বাইরে পুরো প্রাচীর এক ধরনের শক্ত আবরণ তৈরি করলো। এভাবে সে প্রকৃতিতে নিষ্ক্রিয় অবস্থায় দিনের পর দিন থেকে যেতে পারে, এইভাবে সে প্রকৃতিতে নিষ্ক্রিয় অবস্থায় এমনকি 50 বছর পর্যন্ত থাকতে পারে, এমনকি পানির ফুটানোর মধ্যে, এই যে আমরা আমাদের কাছে একটা সাধারণ কনসেপশন আছে ফুটিয়ে কোনো কিছু সিদ্ধ করে নিলে জীবাণু নষ্ট হয়ে যায়, কিন্তু এই দেখা গেছে এই ধরনের এন্ডোস্পোর ফুটানোর পরও নষ্ট হয় নাই এমন ঘটনা প্রমাণ পাওয়া গেছে। তাহলে আমরা যদি সাম আপ করি কি বলতে পারবো, প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া তার সাইটোপ্লাজম আর তার নিউক্লিয়ার ম্যাটেরিয়ালকে সংকুচিত করে নেয়, এবং পুরো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের অর্ধেক অংশ কে পুরো প্রাচীর দ্বারা আবদ্ধ করে, এবং এক পর্যায়ে তার বাইরে একটা শক্ত কলসের মতো তৈরি করে, এবং এইভাবে নিষ্ক্রিয় অবস্থায় দিনের পর দিন কাটাতে পারে, এই ঘটনাটাকে বলা হয় এন্ডোস্পোর। যখন অনুকূল পরিবেশ পাবে তখন তার বাইরে শক্ত প্রাচীর, এই শক্ত প্রাচীর নষ্ট হয়ে যাবে, সে নিজেই রাপচার করে ফেলবে, অর্থাৎ নিজেই ফাটিয়ে ফেলবে, এবং নতুন ব্যাকটেরিয়াল সেল বের হয়ে আসবে, যেটা নতুনভাবে সে বাইনারি ফিশন হোক অথবা অন্য পদ্ধতিতে হোক তার সংখ্যা বৃদ্ধি করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটাকে হচ্ছে গনিডিয়া, গনিডিয়া। এই গনিডিয়ার মাধ্যমেও বংশবিস্তার করা যায়, ব্যাকটেরিয়া গনিডিয়ার মাধ্যমেও বংশবিস্তার করে। এক্ষেত্রে কি হয়, এই যে ব্যাকটেরিয়াল সেলটা, এই যে এর মাঝে সাইটোপ্লাজম আছে না, সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে
এই যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে এই একটা অবিভাজ্য এককে তৈরি করে ফেলে। প্রথমে প্রথমে সে একটা পুরো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একসাথে করে ফেলে, একটা একক ইউনিটের মতো করে ফেলে। একক ইউনিটের মতো করে তারপর সেটাতে এই যে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, যেভাবে হয় যে একটা নিউক্লিয়াস বহু ভাগে ভাগ হয়ে যাওয়ার মতো, এই যে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা এই বহু ভাগে ভাগ হয়ে যায়, নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা বহু ভাগে ভাগ হয়ে যায়। এবার বহু ভাগে ভাগ হয়ে যাওয়ার পর, এই যে বহু ভাগে ভাগ হয়ে গেল, বহু ভাগে ভাগ হয়ে যাওয়ার পর এবার কি হয়, এই যে প্রত্যেকটা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের অংশ, যে ডিএনএর প্রত্যেকটা অংশকে কেন্দ্র করে সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম সঞ্চিত হয়, সাইটোপ্লাজম সঞ্চিত হয়, যে সাইটোপ্লাজম সঞ্চিত, কথা বোঝা গেছে? তাইলে কি হইল, যে পুরো ডিএনএ এবং সাইটোপ্লাজমকে একটা অবিভাজ্য এককের মতো তৈরি করলো। তৈরি করার পর এই নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা খণ্ড খণ্ড অংশে পরিণত হয়ে গেল, অনেকগুলি টুকরায় পরিণত হইলো, যেটাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা যায়, এবং প্রত্যেক টুকরাকে কেন্দ্র করে সাইটোপ্লাজম সঞ্চিত হইয়ে ছোট্ট একটা স্পোরের মতো ধারণ করলো। এবং এইভাবে তারা অনেক দিন পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে। এবার অনুকূল পরিবেশ আসলে তাদের এই সেল ওয়াল ভেঙে যায়, ভেঙে গিয়ে এই যে সেল ওয়াল ভেঙে যায়, এই যে প্রত্যেকটা কোষ তখন এই যে এক একটা এক একটা ব্যাকটেরিয়ায় পরিণত হয়ে যায়। এখান থেকে এগুলি বেরিয়ে আসে এবং প্রত্যেকে আলাদা করে এই যে এক একটা ব্যাকটেরিয়ায় পরিণত হয়ে যায়। কথা বুঝতে পেরেছ? 1, 2, 3, 4, 5। তাহলে গনিডিয়ার মাধ্যমে কিভাবে ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে পারে, আবার প্রতিকূল পরিবেশও কাটাতে পারে, বোঝা গেল কিনা? জি স্যার বুঝেছি। এ পর্যন্ত যতটুকু আমরা পড়লাম ওটুকুন পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? এন্ডোস্পোর কি হয়েছে? বুঝি নাই কথাটা, প্রশ্নটা আরেকবার করো। কোনটা? এন্ডোস্পোর। আচ্ছা, এন্ডোস্পোরে কি হয়, বাইনারি ফিশন হওয়ার, বাইনারি ফিশন করতে গিয়ে বা দ্বিবিভাজন করতে গিয়ে যদি প্রতিকূল অবস্থা তৈরি হয়, তখন তারা এই যে বাইনারি ফিশনে দুইটা সেল হতো, তখন তারা কি করে, একটা সেলকে রক্ষা করার চেষ্টা করে, কারণ তার অস্তিত্ব রক্ষা করা গেলে সে ইন ফিউচার নিজের বংশ বিস্তার ঘটাতে পারবে। তাহলে দেখো যে বাইনারি ফিশন শুরু হয়ে গেছে, কিন্তু প্রায় শেষের পথে সেই জায়গায় কি করলো তারা, এই যে এই একটা অংশকে রক্ষা করার চেষ্টা করলো এবং তার চারদিকে সিস্ট তৈরি করলো। মানে সিস্ট তৈরি করলো মানে কি, তার চারদিকে একটা পুরু আবরণী প্রাচীর তৈরি করলো এবং বাকি অংশটাকে সে ছেড়ে দিল, বাকি অংশটার পরিণাম প্রকৃতির হাতে ছেড়ে দিল, কিন্তু আরেকটা অংশকে সে পুরু প্রাচীর দ্বারা আবদ্ধ করে রাখলো। এইটাই মূলত এন্ডোস্পোর। কথা বুঝতে পেরেছো? সেখানে কি কি করছে দেখো, সেখানে সে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল এবং সাইটোপ্লাজমকে এতটা সংকুচিত করে নিয়েছে যে সেটা কি একটা স্পোরের মতো দেখাচ্ছে, ছোট্ট ক্ষুদ্র একটা স্পোরের মতো দেখাচ্ছে, এবং তার বাইরে
একটা পুরু প্রাচীর যুক্ত আছে, বুঝতে পেরেছো কি না? এখানে তো একটি কোষ ধ্বংস হয়ে যায় না? রাইট, একটা কোষ ধ্বংস হয়ে যায়, কিন্তু ওই একটা কোষ কে ছেড়ে দিয়েও সে তো নিজের অস্তিত্ব রক্ষা করছে। সে যখন সুদিন আসবে, যখন সুসময় আসবে, সে আবার অনেকগুলি কোষ তৈরি করতে পারবে। সেই জন্যই সে অন্তত একটাকে রক্ষা করার চেষ্টা করবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, এখন তোমাদের বইতে দেখো, তোমাদের বইতে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, এখানে উপকারী দিক অপকারী দিক এইসব বিষয় নিয়ে আলোচনা আছে। এটা অনেকটা সোজা আলোচনা, এর পুরোটা বিস্তারিত আমি ব্যাখ্যা করব না, কিছু কিছু পয়েন্ট আমি আলোচনা করব, কিন্তু তোমাদের এমসিকিউর পরীক্ষার জন্য এবং অন্যান্য পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছ? অনেকগুলি উপকারিতা অপকারিতা আছে ব্যাকটেরিয়ার, এর মধ্যে সিলেক্টেড কয়েকটা নিয়ে আমি কথা বলবো। যেমন এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ, এটা দ্বারা কি অনুমান করা যাচ্ছে বলতো? এটা একটা ভ্যাকসিন প্রোডাকশনের, এটা একটা ভ্যাকসিন প্রোডাকশনের ডায়াগ্রামেটিক চিত্র। ভ্যাকসিন প্রোডাকশন সিস্টেমটা এত সোজা সাপটা নয়, তারপরও আমরা যখন ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করি তখন এই ধরনের ভাবে উপস্থাপন করি। তাহলে কি আমরা, এই দেখো আমাদের ইপিআই কর্মসূচি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে তোমরা সবাই দিয়েছো, আমরা দিয়েছি ডিপিটি, এছাড়াও আরো এখন তো 8টা না 9টা মারাত্মক রোগের টিকা ইপিআই কর্মসূচিতে দেয়া হয়। তাহলে ডিপিটি হচ্ছে ডিপথেরিয়া, পি মানে পার্টোসিস, আর পার্টোসিস বা হুপিং কাশি, আর টিটেনাস বা ধনুষ্টঙ্কার, এইসব রোগের প্রতিষেধক বা টিকা ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন করা হয়। এছাড়াও ব্যাকটেরিয়া থেকে আরো নানা ধরনের টিকা উৎপাদন করা হয়। তাহলে টিকা উৎপাদনের কাজে ব্যাকটেরিয়ার একটা ভূমিকা আছে, বুঝতে পেরেছ? ব্যাকটেরিয়া যেমন বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে, আবার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের জন্য, প্রতিকারের জন্য আমরা ব্যাকটেরিয়ার সাহায্য নিয়ে থাকি। ক্লিয়ার? জি স্যার। এরপরে আছে তোমার এই যে দেখো, এটা হচ্ছে লিগুমিনাস প্ল্যান্টসে, এই যে লিগুমিনাস, বিশেষ করে এই যে শিম জাতীয় উদ্ভিদকে বলা হয় লিগুমিনাস প্ল্যান্ট। রাইজোবিয়াম নামক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, এরা মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে, অর্থাৎ নাইট্রোজেন ফিক্স করে মাটিতে। ঠিক আছে, এটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে পাটে জাগ দেওয়া বুঝায়, এটা পাটে জাগ দেওয়া। পাটে জাগ দেওয়া মানে পাটকে পানিতে পচানোর জন্য দেয়া হয়, তারপর পচলে এটা থেকে আঁশ ছড়ানো হয়। এই যে ক্লোস্ট্রিডিয়াম নামক ব্যাকটেরিয়া এই কাজে বিশেষ ভূমিকা রাখে। এইভাবে আরো নানা ধরনের ব্যাকটেরিয়া আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া এই যে ক্লোস্ট্রিডিয়ামের কোনো কোনো, এই যে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিন, এরা খাদ্যে বিষক্রিয়া তৈরি করে, বোটুলিন নামক বিষাক্ত পদার্থ নিঃসরণের মাধ্যমে। তো এইভাবে বইতে দেখবা তোমাদের আরো অনেকগুলি উপকারী এবং অপকারী দিক সম্পর্কে আলোচনা আছে, সবকটাই খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করছি তোমরা এগুলি ভালো করে রপ্ত করবে। তাহলে আজকে আমরা যতটুকু আলোচনা করলাম তা থেকে আমরা ব্যাকটেরিয়া কিভাবে এন্ডোস্পোর তৈরি করে,
কিভাবে বার্ডিং এর বান্ধবের সংখ্যা বৃদ্ধি করে, কিভাবে কনজুগেশনের মাধ্যমে চরিত্রগত পরিবর্তন ঘটায়, এবং কিভাবে গনিডিয়ার মাধ্যমে প্রতিকূল পরিবেশ উত্তরণের মাধ্যমে নতুন ভাবে সংখ্যা বৃদ্ধি করে, কিংবা কিভাবে অ্যান্ডোস্পোর তৈরির মাধ্যমে প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করতে পারে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেলাম। এর পাশাপাশি আমরা ব্যাকটেরিয়ার কিছু অর্থনৈতিক গুরুত্ব নিয়েও আলোচনা করেছি, এবং এ সম্পর্কে তোমাদের আরো বিস্তারিত জানার সুযোগ রয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কোভিড বিধি মান্য করে চলার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।